আরে বাবারে, আমার তো মনে নেই, আপনাদের মনে আছে তো? বাড়িতে তো দুটোই ডাকাত, না জানি কে কখন ডাকাতি করে নিয়ে চলে যাবে। আমার কিছু বলছো নাকি বাবা? না না, তোমাদের কিছু বলতে পারি নাকি? তোমরা তো সব এক একটা নবাব। বলি আমাকে কি কেউ ডাকছো? আরে না না, আমি কাউকে ডাকিনি। ডাকুনি তো, নাম বললে কেন? হ্যাঁ ও, বাড়িতে তো আবার কারোর নাম করা যাবে না। এ সব দোষ কারোর নয়, এ সব দোষ তোদের মায়ের। এ তোদের মায়ের তোদেরকে আদর দিয়ে দিয়ে একদম বাঁদর তৈরি করেছে। এই কেউ আমাকে কিছু বলছিল মনে হলো। না মানে আমি বলছি, সকাল তো অনেকক্ষণই হয়েছে, তা ব্রেকফাস্টটা করা হলো তাই জিজ্ঞাসা করছি আর কি। কিভাবে আর বানাবো তোমাদের ব্রেকফাস্ট? তোমাদের তো সকলের আবার পছন্দ এক নয়। কি আর বানাবে, মুচমুচে করে দুটো লুচি ভাজো আর আলুর দম একটু গাঢ় করে হলেই হবে, আর কিছু চাই না। কি বললি রাস্কেল, আলুর দম? তো কি হয়েছে? হ্যাঁ, আলুর দমই তো খেতে চাইছে নাকি নাকি অন্য কিছু? তোমার ছেলেরা তো কোনোদিন বাজার করতে যায় না, তাই জানে না আলুর কত দাম, তুমি জানো? আলু 50 টাকা কিলো, 50 টাকা। এই জানলি নবাব, আমাদের কালে যখন 50 টাকা নিয়ে বাজার যেতাম না? থাক থাক, জানি বাবা জানি, তোমাদের কালে 50 টাকা নিয়ে গেলে থলে ভরে বাজার বয়ে নিয়ে আসতে পারতে না, তাই তো? আরে দাদা, এই ব্যাপারটা তো আমিও জানতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ক পেয়েছো, এবার চুপ করো। আচ্ছা, আমাকে বলবে কি যে আজকে ব্রেকফাস্টে বানাবোটা কি? কি আর বানাবে, এই ডাকুর লুচিটা রাখো আর বেগুন ভর্তা বানাও, অনেকদিন বেগুন ভর্তা খাইনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও নিয়ে আসছি। দাঁড়াও মা, তুমি জানো না যে আমার বেগুনে অ্যালার্জি আছে? তুমি বরং ভাইয়ের লুচির সঙ্গে একটু চানা মশলা বানিয়ে নিয়ে এসো, খুব জমবে, দারুণ হবে। হ্যাঁ, আমি তো তোদের চাকর, তাই না? একবার লুচি, আলুর দম, বেগুন ভর্তা, চানা মশলা, আলু, কত কি করবো মিয়া? এসব কিছুই করছি না আমি আজকে। তাহলে আমরা আজকে ব্রেকফাস্ট করবো না? করবো না আমরা আজকে ব্রেকফাস্ট? আমি একটা নতুন রেসিপি শিখেছি, সেটাই বানাবো আজকে। কুমড়ি। কুমড়ি 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 বলি, কুমড়িটা আবার কি জিনিস গো, নতুন নাকি কিছু, কোথায় শিখলে? সেটাও জানো না, বেগুনের তৈরি যেমন বেগুনি হয় না, সেরকমই কুমড়োর তৈরি কুমড়ি, এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এ নবাব, এই ভাগ্যিস তুই বেগুন ভর্তাটা মানা করছিস বাবা, নাহলে এই নতুন কুমারিটা আমি খেতেই পেতাম না কোনো দিন। আহ বাবা, কথাটা কুমারি নয়, কুমড়ি কুমড়ি। সে কুমারি কুমড়ি যাই হোক, খেতে তো পাবো নাকি। এই দাদা, আমাদের মোবাইলটা কোথায় রে? ব্লগটা তো বানাতে হবে নাকি, একটা নতুন রেসিপি। হ্যাঁ হ্যাঁ, তো সেই আশাতেই থাক, ব্লগ বানাবে। কিন্তু কেন বলো তো মা, ব্লগ বানাতে অসুবিধা কোথায়? তোর বাবাকে সেই কবে থেকে বলেছি যে বেসন নিয়ে আসতে, এনেছে নাকি একবার জিজ্ঞেস কর, তবে তো আমি কুমড়ি বানাবো। ইস, একেবারে ভুলে গেছি, কিছু করার নেই। পেচেন্টিং নিও, বাঙালি ফেভারিট, লাল চা লাল চা আর লাল চা। চলো চলো নয়নে হাসি মাখাবো তনে, চলো চলো নয়নে হাসি মাখাবো তনে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লেগেছে তো লাইক করে দাও এখনই। আর আমাদের এরও আগে একটা ফ্যামিলি কাণ্ডের প্রথম এপিসোড ছিল, এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড, তো না দেখলে প্রথম এপিসোডটা উপরের আই বাটনের লিঙ্কটা পেয়ে যাবে, আর না হলে আমি এন স্ক্রিনে দিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমাদের ইনস্টাগ্রামকে ফলো করতে চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে ফলো করতে পারো। এর পরবর্তী এপিসোড ফ্যামিলি কাণ্ডের 3 নম্বর এপিসোড খুবই শীঘ্রই আসছে। বাই।